গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের ওজন খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর, কেননা গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের ওজন বৃদ্ধির ওপরে নির্ভর করে সন্তান সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা কিংবা সন্তান সুস্থ আছে কিনা। আবার অতিরিক্ত ওজন বৃদ্ধিও কোনো ভালো কথা নয়, প্রয়োজনের চেয়ে কম ওজন বাড়াও ভালো কথা নয়। তাই গর্ভবতী মায়েদের অবশ্যই জেনে নিতে হবে গর্ভাবস্থায় একজন মায়ের প্রত্যেক মাসে কতটুকু ওজন বাড়া স্বাভাবিক। যদি এর চেয়ে কম বাড়ে তাহলে চিন্তা করতে হবে, যদি এর চেয়ে বেশি বাড়ে তাহলেও তাকে চিন্তিত হতে হবে। গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন যদি কারো বেড়ে যায় সেক্ষেত্রে কোন কোন বিপদগুলো আসতে পারে। যদি আপনি একজন গর্ভবতী নারী হয়ে থাকেন এবং প্রত্যেক মাসে আপনার স্বাভাবিক ওজন কতটুকু বৃদ্ধি পেতে পারে তা সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেল্প বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি যদি এখন আপনাকে বলে দিই যে গর্ভাবস্থায় আপনার 10 কেজি বা 15 কেজি ওজন বাড়ানো স্বাভাবিক, তাহলে সেই কথাটি পরিপূর্ণভাবে সঠিক হবে না। কারণ এক একজন মানুষের শরীর এক এক রকম, ওজন বাড়ার ব্যাপারটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে হবে। তাই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার শরীর কেমন, আপনার পেটে কয়টি বাচ্চা আছে এবং আপনার ওজন কতটুকু বাড়া স্বাভাবিক। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনার ওজন কতটুকু বাড়া উচিত বা উচিত নয় তা আপনি জানতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থায় 11 থেকে 15 কেজি পর্যন্ত ওজন বাড়াকে স্বাভাবিক মনে করা হয়। গর্ভবতী মায়ের ওজন যতটুকু বাড়ে তার সিংহভাগই বাড়ে 20 সপ্তাহের পর থেকে, 20 সপ্তাহের আগে তার ওজন তেমন একটা বাড়ে না। এর কারণ হলো এই সময়টায় গর্ভস্থ শিশুর ওজন বাড়তে থাকে, পাশাপাশি আপনার শরীরে অতিরিক্ত চর্বি জমতে থাকে। শিশুর জন্মের পর তাকে বুকের দুধ খাওয়ানোর প্রস্তুতি নেওয়ার জন্য এই কাজটি হয়। গর্ভাবস্থায় প্রয়োজনের চেয়ে বেশি ওজন বাড়া আবার প্রয়োজনের চেয়ে কম ওজন বাড়া দুটোই আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। চলুন এবারে জানবো আপনার কতটুকু ওজন বাড়াকে স্বাভাবিক মনে করা হতে পারে। এটি সম্পূর্ণই নির্ভর করে আপনার বডি ম্যাস ইন্ডেক্সের উপরে। যাদের বডি ম্যাস ইন্ডেক্স অর্থাৎ BMI 19-এর কম সে সমস্ত মায়েদের ওজন 17 কেজি পর্যন্ত বাড়তে পারে। যাদের BMI 25-এর বেশি তাদের ওজন 7 কেজি পর্যন্ত বাড়লেই যথেষ্ট মনে করা হবে। আপনি এখন হয়তো জানতে চাচ্ছেন আপনার বডি ম্যাস ইন্ডেক্স কত। এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে BMI ক্যালকুলেটার লিখলেই আপনার বডি ম্যাস ইন্ডেক্স বের করার জন্য একটি ক্যালকুলেটার আপনার সামনে চলে আসবে। সেখানে আপনার বর্তমান ওজন এবং আপনার উচ্চতা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আপনার বর্তমান বডি ম্যাস ইন্ডেক্স কত। চলুন এবারে মূল আলোচনায় যাই। যখন আপনি আপনার বডি ম্যাস ইন্ডেক্স বের করে নিলেন তখন নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার বডি ম্যাস ইন্ডেক্স 18.5-এর নিচে হলে আপনি আন্ডারওয়েট অর্থাৎ প্রয়োজনের চেয়ে কম ওজনের অধিকারী। যদি আপনার BMI 18.5 থেকে 24.9 পর্যন্ত থাকে তাহলে আপনি স্বাভাবিক ওজনের অধিকারী। যদি আপনার BMI 25 থেকে 29.9 হয় তাহলে আপনি ওভারওয়েট। যদি আপনার BMI 30-এর বেশি হয়ে থাকে তাহলে আপনি ওবেস অথবা স্থূল। এবারে আরেকটু নড়ে চড়ে বসুন, বিশেষ তথ্য দিতে চলেছি। আমি যে BMI নির্ধারণের কথা বলেছি সেটি কিন্তু আপনি আপনার গর্ভধারণ করার আগের যে ওজন আছে সেই ওজন থেকে বের করবেন। অর্থাৎ গর্ভধারণের আগে আপনার BMI কত ছিল এবং গর্ভধারণের পর থেকে আপনার ওজন কতটুকু বেড়েছে তার থেকে আপনি আপনার সঠিক ওজন বাড়া বা কমাকে নির্ধারণ করতে পারবেন। যাদের গর্ভে একটি সন্তান আছে তারা একটু মিলিয়ে নিন। যদি আপনার BMI গর্ভধারণের আগে স্বাভাবিকের চেয়ে কম থাকে অর্থাৎ 18.5-এর কম থাকে তাহলে গর্ভাবস্থায় আপনার ওজন 12 থেকে 18 কেজি পর্যন্ত বাড়া একেবারেই স্বাভাবিক। যদি আপনার BMI গর্ভধারণের আগে স্বাভাবিক থাকে অর্থাৎ 18.5 থেকে 24.9-এর মধ্যে থাকে তাহলে আপনার ওজন 11 থেকে 16 কেজি পর্যন্ত বাড়ানো উচিত। এর জন্য গর্ভাবস্থার প্রথম 3 মাসে বাড়বে 0.5 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত, এরপর প্রত্যেক সপ্তাহে 0.5 কেজি পর্যন্ত বাড়তে পারে। এবারে যদি আপনার BMI গর্ভধারণের আগে 25-এর বেশি হয়ে থাকে তাহলে আপনার সর্বোচ্চ 7 থেকে 11 কেজি পর্যন্ত ওজন বাড়ানো উচিত। যদি আপনি গর্ভধারণের আগে ওবেস হয়ে থাকেন বা স্থূল হয়ে থাকেন এবং আপনার BMI 30-এর বেশি হয়ে থাকে তাহলে আপনার ওজন সর্বোচ্চ 5 থেকে 9 কেজি পর্যন্ত বাড়ানো উচিত, এর বেশি নয়। এত গেল যাদের পেটে একটি বাচ্চা আছে। আর যাদের পেটে যমজ বাচ্চা আছে গর্ভধারণের আগে যদি তাদের BMI স্বাভাবিক থেকে থাকে তাদের 16.5 কেজি থেকে 24.5 কেজি পর্যন্ত ওজন বাড়ানো যেতে পারে।
যাদের গর্ভধারণের আগে স্বাভাবিকের চেয়ে ওজন বেশি ছিল অর্থাৎ বিএমআই 25 বেশি ছিল তাদের ওজন সর্বোচ্চ 18.5 কেজি থেকে 22.5 কেজি পর্যন্ত বাড়ানো উচিত। গর্ভধারণের আগেই যারা ওবেস বা স্থূল তাদের ওজন সর্বোচ্চ 11-19 কেজি বাড়ানো উচিত যদি তাদের পেটে যমজ সন্তান থেকে থাকে। আপনি ওভারওয়েট বা ওবেস হয়ে থাকলে অবশ্যই আপনাকে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি বাচ্চা ঠিকঠাকভাবে বাড়ে তবে চিন্তার কোনো কিছু নেই। এত সব হিসেব বুঝতে যদি আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে সোজাসাপটা একটা হিসাব বলে দেওয়া যেতে পারে। প্রথম ত্রৈমাসিকে আপনার ওজন 0.5 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত বাড়তে পারে। দ্বিতীয় ত্রৈমাসিকে প্রত্যেক সপ্তাহে 500 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত আপনার ওজন বাড়তে পারে। তৃতীয় ত্রৈমাসিকে প্রত্যেক সপ্তাহে 150 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত আপনার ওজন বাড়তে পারে। গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে আপনার ওজন যদি খুব বেশি না বাড়ে এ নিয়ে চিন্তার কোনো কিছু নেই। দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে ওজন ঠিকঠাকভাবে বাড়ছে কিনা সেটি বেশি দেখার বিষয়। গর্ভাবস্থায় মায়ের ওজন বিভিন্ন কারণে বাড়ে। মায়ের শরীরে চর্বি জমার পাশাপাশি গর্ভে শিশুর ওজন থাকে 7.5 পাউন্ড পর্যন্ত, তার প্লাসেন্টার ওজন থাকে 1.5 পাউন্ড পর্যন্ত, অ্যামনিওটিক ফ্লুইড থাকে 2 পাউন্ড, জরায়ুটি থাকে 2 পাউন্ড, স্তন থাকে 2 পাউন্ড, রক্ত থাকে 4 পাউন্ড, শরীরে অন্যান্য তরল থাকে 4 পাউন্ড, চর্বি থাকে 7 পাউন্ডের সমান। এর কারণেই গর্ভবতী মায়ের ওজন দ্রুত বাড়তে থাকে। গর্ভবতী মায়ের ওজন যদি গর্ভাবস্থার স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে যায় সেক্ষেত্রে তার যে সমস্ত জটিলতা আসতে পারে চলুন জেনে নিই। স্বাভাবিকের চেয়ে ওজন বেড়ে গেলে গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস হওয়া বিপজ্জনক। এই ডায়াবেটিস দেখা দিলে শিশুর আকার প্রয়োজনের চেয়ে বড় হয়ে যেতে পারে। গর্ভাবস্থায় ওজন অতিরিক্ত বেড়ে গেলে প্রি অ্যাক্লামশিয়া হতে পারে, অর্থাৎ অতিরিক্ত ওজনের কারণে আপনার রক্তচাপ বেড়ে যাবে এবং সময়ের আগে আপনার শিশু জন্ম হয়ে যেতে পারে। অতিরিক্ত ওজনের কারণে উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলেও আপনার ওবেসিটির কারণে আপনার প্রি ম্যাচিওর ডেলিভারি হয়ে যেতে পারে। বাচ্চার ওজন বেশি হওয়ার কারণে ডেলিভারির সময় সমস্যা হতে পারে, অতিরিক্ত রক্তপাত হতে পারে। আপনার ওজন গর্ভাবস্থায় যতটুকু বাড়ার কথা তার চেয়ে বেশি বেড়ে গেলে আপনি স্বাভাবিক প্রসব করাতে পারবেন না, যার ফলে আপনার সিজারে যেতে হবে এবং সিজার করালে পরবর্তী রিকভারি আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। চলুন এবারে জেনে নেই গর্ভাবস্থায় যদি মায়ের ওজন স্বাভাবিকের চেয়ে কম বাড়ে তাহলে তার কী ক্ষতি হতে পারে। গর্ভবতী মায়ের ওজন কেমন হবে তা ব্যক্তিভেদে বিভিন্ন হতে পারে। গর্ভাবস্থায় যে ওজনটুকু বাড়ে তার কিছু অংশ চর্বি। গর্ভবতী মায়ের শরীরে এই চর্বিটুকু থাকে বাচ্চাকে পরবর্তী দুগ্ধ খাওয়ানোর জন্য। বাকি অংশটুকু গর্ভস্থ শিশু, গর্ভফুল, বিশেষ করে গর্ভের তরল, এগুলোর ওজন হয়ে থাকে। সন্তান জন্মের পর অনেক সময় এই ওজনটি খুব দ্রুতই কমে যায়। কখনোই গর্ভাবস্থায় কম খেয়ে ওজনটাকে কম রাখার চেষ্টা করবেন না। পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। যদি মায়ের ওজন খুব বেশি কম থাকে তাহলে শিশু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেতে পারে না এবং আন্ডারওয়েট অথবা কম ওজনের শিশু জন্ম হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এক্ষেত্রে শিশু মৃত্যুর ঝুঁকি থেকে যায়। চলুন এবারে জেনে নিই গর্ভাবস্থায় ওজন সম্পর্কিত কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। আপনার অবশ্যই সচেতনতার সাথে গর্ভধারণের আগে আপনার বিএমআই কত ছিল এবং গর্ভধারণের পরে আপনার বিএমআই কত তা বের করে নিতে হবে। বিএমআই অনুযায়ী আদর্শ ওজন ধরে রাখতে হবে। সুষম খাবার খেতে হবে। প্রচুর আঁশজাতীয় খাবার যেমন লাল আটা, রুটি, গম, ওটস এগুলো খেতে হবে। শর্করা অতিরিক্ত মাত্রায় না খেয়ে প্রত্যেকটি খাবার ব্যালেন্সড আকারে খান। মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, সয়াবিন এগুলো বেশি করে খান যা গর্ভাবস্থায় জরুরি। এছাড়াও সবুজ শাকসবজি এবং ফলমূল খেতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।